হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতিনি ব্লগে আরও একটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখুন, আমি যে এই যে এখন গেট থেকে ঢুকছি, আমি এখন এসেছি কাদের বাড়ি জানেন? আমার মাসির বাড়িতে। আজকে মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে, কারণ হচ্ছে প্রথমেই তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম, আজকে হলো অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ায় ওদের বাড়িতে, মাসিদের বাড়িতে আর কি, শ্বেত পাথরে লক্ষ্মীনারায়ণ এনেছে, তারই আজকে প্রতিষ্ঠা, তাই আমি এখানে এসেছি। আর বন্ধুরা, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এদিকে তো ঠাকুর পুজো জোগাড়ও হচ্ছে আর পুজোও হচ্ছে, দেখতেই পেলেন। এদিকে আবার একটু সবজি টবজি ভাজা হচ্ছে। তারপরে চলুন আজকে এখানে কি রান্না হচ্ছে একটু দেখিয়ে নিয়ে আসি। এদিকে শশা কাটছে স্যালাডের জন্যে, আর এদিকে দেখুন কড়াইতে পনিরের তরকারি হচ্ছে। আর কি কি আজকে মেনু আছে আমি এখন দেখাতে পারলাম না, এখন এখানে দেখুন রান্নাটা হচ্ছে, খাওয়ার সময় দেখাবো কী কী মেনু হয়েছে। এখন এখানে রান্না রান্না চলছে। আরে রে বিনতি করতে মে তো আরে রে বিয়াগো মনানত নাহি রে বিয়াগো মনা
দেখুন আজকে মেনু ডাল হয়েছে, আর এদিকে পনিরের তরকারি, বেগুন ভাজা, আর এদিকে হয়েছে পটল আলু পোস্ত, আর পাঁপড় ভাজা, চাটনি, দই, আর সন্দেশ, আর লাল মিষ্টি। হ্যাঁ, এই হলো আজকে মেনু আর স্যালাড। আর বন্ধুরা, আমরা খেতে মানে খেয়ে নিই, আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। টাটা।